আর রিয়াদও নাজদের অন্তর্ভুক্ত। সিরিয়া এই সৌদি আরবের রাজধানী রিয়াদ মূলত কিসের অন্তর্ভুক্ত? নাজদের অন্তর্ভুক্ত। এবং যেখানে প্রথম রাজধানী প্রতিষ্ঠিত হয় দিরঈয়াহ, এটি রিয়াদ থেকে কয়েকশো কিলোমিটার দূরে। পরবর্তীতে সেখান থেকে ধীরে ধীরে নতুন রাজধানী গড়ে ওঠে রিয়াদ। তো এটি হচ্ছে নাজদের অন্তর্ভুক্ত। আর আলেম ওলামাদের নামের শেষে তাদের স্থানের দিকে অন্তর্ভুক্ত করে নিসবাত করার প্রচলন অনেক আগে থেকেই আছে। যেমন ইমাম বুখারী, এটি কিসের দিকে নিসবাত? বুখারা শহরের দিকে নিসবাত। নিসবাত মানে সম্পর্ক বা সম্পৃক্ত বা রিলেট করা, কানেক্ট করা, যে ইমাম বুখারীকে বুখারী বলা হচ্ছে কোন শহরের সাথে রিলেট করে, বুখারা শহরের সাথে রিলেট করে। ঠিক আছে, তো এরকম বহু ইমামের ক্ষেত্রে এরকম ঘটে। ঠিক তেমনই মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব আর নাজদি, যেমন দেহলবি কোন শহরের দিকে নিসবাত? দিল্লি। দিল্লিকে দেহলি বলে উর্দুতে, তাহলে দেহলবি মানে দিল্লির দিকে রিলেট এবং কানেক্ট করা। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ওনার সংক্ষিপ্ত জীবনী যদি আমরা আলোচনা করি, উনি মূলত প্রসিদ্ধ হয়েছে তৎকালীন যুগে শিরক এবং বেদাতের বিরুদ্ধে তার লড়াই নিয়ে। কিন্তু ওই যুগে তো আর এরকম বিশ্ববিদ্যালয় ছিল না, ওই যুগে তার এরকম অনার্স মাস্টার্স ডিগ্রি ছিল না যে আপনি তার জীবনের মধ্যে পাবেন যে অমুক মাদ্রাসায় পড়েছে, অমুক বিশ্ববিদ্যালয়ে পড়েছে, অমুক পিএইচডি, অমুক অনার্স মাস্টার্স। তাহলে আলেম ওলামার জীবনী লেখা হতো কিভাবে? আলেম ওলামার জীবনী লেখা হতো কমন, সব আলেম ওলামার জীবনীতে পাবেন কোন কোন উস্তাদের কাছে পড়েছে, কে কে তার ছাত্র, কোন কোন শহরে গেছে জ্ঞান অর্জনের জন্য, এগুলোই সার্টিফিকেট। এগুলোই কি সার্টিফিকেট? যে ইমাম শাফিঈ ইমাম মালিকের ছাত্র, এটি সার্টিফিকেট। ইমাম মালিক নাফের ছাত্র, এটি সার্টিফিকেট। ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম শাফির ছাত্র, এটি সার্টিফিকেট। ইমাম বুখারী ইমাম আহমদ বিন হাম্বালের ছাত্র, এটি সার্টিফিকেট। ইমাম তিরমিজি ইমাম বুখারীর ছাত্র, এটি সার্টিফিকেট। আর আবু হুরায়রা আবদুল্লাহ বিন ওমর আবদুল্লাহ বিন আব্বাস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, এটি সার্টিফিকেট। তাহলে ওই সময় তো আর শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, এরকম কাগজে কলমে সার্টিফিকেট দেওয়ার প্রচলন ছিল না। তাহলে ওনাদের জীবনীতে আমরা কী পাবো? এগুলোই পাবো যে উনি কোন কোন শহরে গেছেন, কোন কোন আলেম ওলামার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, কী কী বই লিখেছেন, কারা কারা তার ছাত্র। এগুলোই হচ্ছে একজন আলেমের পরিচয় জানার মূল ভিত্তি, অতীত যুগে চলে যাওয়া আলেমদের। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ওনার জন্ম লেখা আছে ওনার ইতিহাস বইগুলোতে 1115 হিজরি। 1115 হিজরি সমান কত খ্রিস্টাব্দ হতে পারে বের করতে পারবেন? এখন থেকে একটু মাইনাস দেন, 1702 খ্রিস্টাব্দ মিলাদি ইংরেজি। তাহলে 1702 যদি আমরা ধরি, তাহলে এখন থেকে 326 বছর আগে, নাকি না 322 বছর আগে, 322 বছর আগে। তো 1115 হিজরিতে ওনার জন্ম রোয়াইনা নামক গ্রামে, ঠিক আছে, নাজদের রোয়াইনা নামক গ্রামে। আর ওনার জ্ঞানার্জনের উদ্দেশ্যে প্রথম সফর মক্কা এবং মদিনা হজ করার উদ্দেশ্যে। এটা আগের যুগের বহু ইমামের জীবনীতে আপনি পাবেন, তারা মক্কা মদিনার আলেম ওলামার কাছে জ্ঞান অর্জন করার জন্য যেতেন, সাথে সাথে কি করতেন? হজ করতেন। হজের সফর মানে এটা একটা জ্ঞান অর্জনের সফর। আর তখন তার এরকমের মতো টাইম বেঁধে দেওয়া ছিল না যে 30 দিনে ফিরে আসতে হবে, এরকম না। জ্ঞান অর্জনের জন্য বের হয়েছে, হজ সম্পূর্ণ করেছে, বিভিন্ন আলেম ওলামা, যেহেতু হজে সারা পৃথিবী থেকে আলেম ওলামা একত্রিত হয়, সেই সমস্ত আলেম ওলামা দার্সে বসেছে, তাদের নিকট থেকে জ্ঞান অর্জন করেছে। মদিনায় এসেছে, মদিনার আলেম ওলামার নিকটে গেছে, তাদের নিকট থেকে জ্ঞান অর্জন করেছে। তাহলে ইনি তার এলাকা নাজদ বা আমরা চিনার জন্য ধরি রিয়াদ, রিয়াদ থেকে উনি সফর করছেন। প্রথম সফর কোথায়? মক্কা এবং মদিনা। অনেক লম্বা দূরত্বের পথ, আমাদের বাংলাদেশের চিটাগাং থেকে পঞ্চগড় পর্যন্ত কাছাকাছি এরকম দূরত্ব বা এর চেয়েও বেশি হতে পারে দূরত্ব।
তো রিয়াদ থেকে মক্কা মদিনা ওনার প্রথম সফর, ওনার দ্বিতীয় সফর হচ্ছে বাসরা। বাসরা কোন দেশের নগরী? ইরাক। তাহলে রিয়াদ থেকে বের হয়ে মক্কা মদিনায় এসেছেন, মক্কা মদিনা থেকে বাসরা গেছেন জ্ঞান অর্জনের জন্য। বাসরা যাওয়ার পর ওনার জীবনীতে লেখা আছে যে উনি বাসরা যাওয়ার পর দেখলেন যে বাসরায় মানুষজন প্রচুর পরিমাণে শিরক এবং বেদাতে লিপ্ত, যা তার কাছে নতুন মনে হয়েছে, যেগুলো তিনি হয়তো তার এলাকায় দেখেননি অথবা মক্কা মদিনায় দেখেননি অথবা দেখলেও এতটা খারাপ অবস্থায় দেখেননি। মানে মক্কা মদিনা তো যদি বেদাত হয় তাহলে আমাদের অঞ্চলে যে বেদাতগুলো হয় এগুলো যদি দেখে মক্কা মদিনা থেকে আসা মানুষ, এগুলোকে বেশি খারাপ মনে করবে না? তো ওনার এই সফরের পরিক্রমায় উনি দেখলেন যে বসরায় প্রচুর পরিমাণে শিরক এবং বেদাতে মানুষজন লিপ্ত। তখন উনি চিন্তা করলেন যে মানুষকে শিরক মুক্ত এবং বেদাত মুক্ত হওয়ার জন্য দাওয়াত দিতে হবে, এবং ঐতিহাসিকগণ লিখেছেন যে উনি বসরাতেই কিতাবুত তাওহীদ লেখা শুরু করেছিলেন। কিতাবুত তাওহীদ লেখা কোথায় শুরু করেছিলেন? বসরাতেই লেখা শুরু করেছিলেন, মানুষের মধ্যে প্রচুর পরিমাণে শিরক এবং বেদাত পরিলক্ষিত হওয়ায়। তারপরে কিতাবুত তাওহীদ লিখে বসরার মানুষের মধ্যে দাওয়াতি কাজ শুরু করলেন, আর যে কোনো মানুষ কোথাও সত্যের দাওয়াত দিলে সেখানে সে টিকতে পারে না, এটি স্বাভাবিক, এবং ওনার ক্ষেত্রেও তাই হয়েছে। উনি বসরায় দাওয়াত দিয়েছেন, বসরায় টিকতে পারেননি, বসরা থেকে হয় মানুষের অত্যাচারে বের হয়ে গেছেন অথবা বের করে দেওয়া হয়েছে। তিনি এসেছেন হরাই মালা নামক সৌদি আরবের একটি জায়গায়, সেখানে দাওয়াতি কাজ করার চেষ্টা করেছেন, তারপরে সেখান থেকে গেছেন ওয়াইনা, যেটা ওনার নিজ গ্রাম, সেখানে দাওয়াতি কাজ করার চেষ্টা করেছেন, সেখানেও টিকতে পারেননি। তারপরে তিনি গেছেন দিরঈয়া, যেটা বললাম যে সৌদি বাদশাদের প্রথম রাজধানীর নাম কি, দিরঈয়া। তাহলে মোটামুটি তিন চারটা শহর পরিবর্তন করার পর, নামগুলো যদি আমরা সংক্ষেপে নোট রাখি, বসরায় কিতাবুত তাওহীদ লেখা শুরু, দাওয়াতি কাজ শুরু, বসরা থেকে হরাইমালা, হরাইমালা থেকে ওয়াইনা, এবং ওয়াইনা থেকে দিরঈয়া। দিরঈয়াতে মুহাম্মদ বিন সৌদ, সৌদি শাসকদের প্রথম রাজা বলা যায়, যার হাতে সৌদি শাসনের গোড়াপত্তন, মুহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহর সাথে তার সাক্ষাৎ হয় 1157 হিজরিতে। তাহলে ওনার জন্ম যদি আমরা ধরি 1115 হিজরিতে, আর 1157 হিজরিতে ওনার সাক্ষাৎ হচ্ছে মুহাম্মদ বিন সৌদের সাথে, আর এটিই হচ্ছে ওনার জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল। মুহাম্মদ বিন সৌদের কাছে ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, একটা গোত্রের প্রধান ছিল, একটা এরিয়ার প্রধান ছিল। তিনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের এই দাওয়াতকে জানে প্রাণে কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে সুযোগ দিলেন যে আপনি আমার এলাকায় স্বাধীনভাবে এই দাওয়াত প্রচার করেন, আপনাকে কেউ বাধা দিবে না, কেউ সমস্যা করবে না, কেউ ডিস্টার্ব দিবে না। এবং দুই মুহাম্মদ মিলে, মুহাম্মাদাইন, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং মুহাম্মদ বিন সৌদ, তাদের দুইজনের মধ্যে চুক্তি হলো যে যতদিন তারা অথবা তাদের পরিবার পরিজনেরা জীবিত থাকবে পৃথিবীতে, ততদিন রাজনৈতিক রাজনীতি বা রাজকীয় দায় দায়িত্ব পালন করবে মুহাম্মদ বিন সৌদ এবং তার সন্তানেরা, আর দিনই ধর্মীয় দাওয়াতি কাজের দায়িত্ব পালন করবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং তার সন্তানেরা। এই জন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং তার সন্তানদের বলা হয় আল শেখ, আর মুহাম্মদ বিন সৌদ এবং তার পরবর্তী সন্তানদেরকে বলা হয় আল এ সৌদ। আল শেখ মানে আল শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব, আল মানে পরিবার, যেমন আলে বাইত, আলে বাইত মানে আল্লাহর নবীর পরিবার, আহলে বাইত মানে আল্লাহর নবীর পরিবার। তাহলে আল শেখ মানে আল শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, আর আল মুহাম্মদ বিন সৌদ, আল সৌদ মানে আল মুহাম্মদ বিন সৌদ। এখান থেকেই এই দাওয়াতের উত্থান হয়। এইটা আসলে নতুন কোনো দাওয়াত না, ভিন্ন কোনো দাওয়াত না। এবং এই সময়ে যখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ দাওয়াতি কাজ শুরু করে, তখন এই অঞ্চলের ভারত উপমহাদেশেরও বহু আলেম সেই দাওয়াত দ্বারা কি হন, প্রভাবিত হন। বহু আলেম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আর নাজদির দাওয়াত দ্বারা প্রভাবিত হন, যেমন
নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি, যদিও নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি বেশি প্রভাবিত ছিলেন ইসমাইল আসানানি রাহিমাহুল্লার দাওয়াত দ্বারা, যিনিও একই রকম তাওহিদের দাওয়াত শুরু করেছিলেন ইয়েমেনের রাজধানী সানাআতে সমসাময়িক। ইসমাইল আসানানি এবং মাহবুব বিন আবদুল্লাহ আবান নাজদি নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি সমসাময়িক, বেশি দিনের কম বেশি না। উনিও ওনাদের দ্বারা প্রভাবিত হয়ে ভারত উপমহাদেশে তাওহিদের দাওয়াত, আকিদার দাওয়াত, হাদিসের দাওয়াত এগুলো শুরু করে। তারপরে ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, তারপরে তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, তাদের প্রত্যেকের জীবনী যখন পড়বেন, এমনকি ব্রিটিশদের লেখা ইতিহাসে যদি পড়েন, তাহলে এটাকে বলা হয়েছে ওয়াহাবি মুভমেন্ট, ঠিক আছে, ওয়াহাবি মুভমেন্ট হিসেবে, ওয়াহাবি আন্দোলন হিসেবে এগুলোকে চিত্রায়িত করা হয়েছে। কেন, এই আন্দোলনগুলোর ধরন আর মোহাম্মদ আবদুল্লাহ আবান নাজদির দাওয়াতের ধরনের মধ্যে মিল ছিল। সে মিলটা কি? চলমান কুসংস্কার, চলমান শিরক এবং বেদাতের বিরুদ্ধে আন্দোলন, দেশে প্রচলিত মানুষের মধ্যে কুসংস্কার এবং শিরক বেদাতের বিরুদ্ধে আন্দোলন। তো যেহেতু এই দেশে যতগুলো জেহাদ আন্দোলন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে, তার সবগুলোই সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয়েছে। সংস্কার আন্দোলন কিসের বিরুদ্ধে সংস্কার? শিরক এবং বেদাতের বিরুদ্ধে সংস্কার। ফলত এটাকে ওয়াহাবি মুভমেন্ট বলা হয়। এবং ইতিহাসে ওয়াহাবি বলতে দেওবন্দীদেরকেও বুঝায়, ওয়াহাবি বলতে আহলে হাদিসদেরকেও বুঝায়। মানে যখন কোনো বেরেলভী বক্তব্যের জন্য উঠবে, তখন বেরেলভী বক্তব্যের জন্য উঠে বলে যদি কাউকে ওয়াহাবি বলে গালি দেয়, তাহলে শুধু আহলে হাদিসকে গালি দিবে না, ওয়াহাবি বলে দেওবন্দীদেরকেও গালি দেয়। তার কারণটা হচ্ছে দেওবন্দী ধারাটাও হানাফিদের একটি সংস্কারপন্থী ধারা। মানে এই দেশের যে গতানুগতিক চলমান যে হানাফি আছে, যেটা আমরা যদি বেরেলভী নামে রূপ ধারণ করি, যেটা কবর পূজার রূপ, ঠিক আছে, বা শিয়াদের কথা যদি বলি, যে যখন এদেশে মোগল শাসন ছিল তখন শিয়াদের যে রূপটা ছিল, শিয়াদের রূপ এবং বেরেলভীদের রূপের চাইতে দেওবন্দীদের রূপটা হচ্ছে সংস্কারপন্থী রূপ, যাদের মধ্যে সংস্কারকে অ্যাকসেপ্ট করার মন মানসিকতা আছে, আর তাদের চাইতে আরও বেশি সংস্কারপন্থী এবং আরও বেশি স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে আহলুল হাদিস বা সালাফি মুভমেন্ট, যেটাকে বলা হয়। কিন্তু এই সবগুলো মুভমেন্টকেই ওয়াহাবি মুভমেন্ট বলে ইতিহাসের পাতায় উল্লেখ করা হয়েছে। তো ওয়াহাবি মানে মোহাম্মদ বিন আবদুল ওয়াহাবের দিকে রিলেট করে বলা হয় ওয়াহাবি, ওয়াহাবি মুভমেন্ট। তো এই গেল মোটামুটি মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার যতগুলো গ্রন্থ তিনি লিখেছেন তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত বহুল প্রসিদ্ধ গ্রন্থ এটি, যেটি আমরা দারসে অন্তর্ভুক্ত করেছি কিতাবুত তাওহীদ। এর বাইরেও আরও দু একটা গ্রন্থ আছে, কে কে নাম বলতে পারবেন? সালাসাতুল উসুল, কাশফুস সুবহাত, মাশাআল্লাহ, মাসাইলুল জাহিলিয়া, উসুলুল ঈমান, এই তো মোটামুটি এই বইগুলো হচ্ছে ওনার বই। আর এভাবেই আর কি তার জীবন অতিক্রম হয়ে গেছে আর থাকতে পারে। তো আমরা তাহলে দুটো জিনিস আপাতত এখন পর্যন্ত পরিষ্কার করলাম। একটা হচ্ছে কিসের নাম, বইয়ের নাম, বইয়ের নাম কি বললাম, যে আরবি যদি মনে না থাকে তাহলে বাংলা কি, ওই তাওহিদের বই যেই তাওহিদ আল্লাহর হক বান্দার উপরে। লেখকের নাম মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব আন নাজদি। আর লেখক কিভাবে এই মানে কোন পরিপ্রেক্ষিতে এই বইটি লিখেছেন আর এই বইয়ের পৃথিবীতে কি প্রভাব, তার মোটামুটি একটা সারমর্ম এবং ভারত উপমহাদেশে কি প্রভাব সেটি কিন্তু এর মধ্যে চলে এসেছে। এবার আমরা দেখব যে এই বই লেখার ধরন, যে উনি আসলে কিভাবে এই বইয়ে আলোচনা করেছেন। তো এই বইয়ে আলোচনার ধরন এবং লেখার ধরন বা এই বইয়ের বিষয়বস্তু যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথম আসবে যে এই বইটা মূলত ফোকাস রাখা হয়েছে তাওহিদুল উলুহিয়ার উপর। কিতাবুত তাওহিদের ফোকাস তাওহিদুল আসমা ও সিফাতের উপরও নয়, কিতাবুত তাওহিদের ফোকাস তাওহিদুর রুবুবিয়ার উপরও নয়, কিতাবুত তাওহিদের ফোকাস কিসের উপর, তাওহিদুল উলুহিয়ার উপর। তাহলে এই বইয়ের লেখার ধরনের মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে যে এই বইয়ের ফোকাস রাখা হয়েছে তাওহিদুল উলুহিয়ার উপর, এবং তাওহিদুল উলুহিয়াকে সামনে রেখে তাওহিদুল উলুহিয়ার যত মাসাইল এবং তাওহিদুল উলুহিয়ার বিপরীত রূপ, যেটা যেই শিরকে মানুষ বেশি লিপ্ত হয়, সেই শিরক, সেই শিরকের ভয়াবহতা এবং প্রকার, এই জিনিসগুলো তিনি তুলে ধরেছেন। কী কী আছে বইয়ের মধ্যে? বইয়ের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আছে, নবীর উপর দরুদ আছে,
তারপরে মানুষ এবং জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন সেই কারণ তুলে ধরা আছে, তারপরে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠিয়েছেন সেটার কারণ তুলে ধরা আছে, তারপরে তাগুত কি, তাগুত কাকে বলে, তাগুত থেকে মুক্ত থাকার গুরুত্ব কি সেটি তুলে ধরেছেন, তারপরে তাওহীদের হাকিকত কিভাবে বাস্তবায়ন হতে পারে, হাকিকাতুত তাওহীদ, তাওহীদের প্রকৃতি, প্রকৃত অর্থে তাওহীদকে বাস্তবায়ন করা এটি কিভাবে বাস্তবায়ন হতে পারে সেটি তুলে ধরেছেন, তারপরে তাওহীদের যে ফজিলত, তাওহীদ মানুষকে কি কি ফজিলত আমরা যদি তাওহীদের অনুসরণ করি সেই তাওহীদের ফজিলতগুলো তিনি তুলে ধরেছেন বইয়ের মধ্যে। এবং তাওহীদের ফজিলতের আলোচনা শেষে, তাওহীদের হাকিকত প্রকৃতি এবং বাস্তবতার আলোচনার শেষে তিনি চলে গেছেন শিরকের আলোচনার মধ্যে। এবং শিরক আত্মাকে, আত্মা কিভাবে শিরককে অপছন্দ করে, আত্মা কিভাবে শিরককে সংকীর্ণ করে দেয়, ঠিক আছে, এবং শিরকের ভয়াবহতা এবং শাহাদা কালেমা শাহাদার সাথে শিরকের যে বৈপুরত্ব, ঠিক আছে, এবং তাওহীদের যে বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এটির অর্থের সাথে শিরকের যে বৈপুরত্ব, এই বিভিন্ন অঙ্গিকে তিনি শিরকের ধরনগুলো তার বইয়ের মধ্যে তুলে ধরেছেন এবং শিরক থেকে মানুষকে সতর্ক করার চেষ্টা করেছেন। তারপরে শিরকের যত ধরন হতে পারে, যত ধরনে মানুষ শিরকে লিপ্ত হতে পারে, প্রত্যেকটা ধরন ওনার পক্ষে যেভাবে সম্ভব হয়েছে সেই শিরকের ধরনগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। এবং শিরকের ধরন আলোচনা করার শেষে যে যে মাধ্যমে মানুষ শিরকে লিপ্ত হতে পারে, যেই যেই কাজ শিরকের দরজাকে উন্মুক্ত করে দেয়, সেই কাজগুলো তিনি এক একটা পয়েন্ট করে এনেছেন। যেমন ছবি মূর্তি তৈরি করা, তারপরে হচ্ছে কবর মসজিদ, কবরকে লক্ষ্য করে মসজিদ তৈরি করা, এগুলো ডাইরেক্টলি হারাম সেটা পরে, আগে মূলত হারাম কেন, এগুলোর থেকে কিসের রাস্তা উন্মুক্ত হয়, শিরকের রাস্তা উন্মুক্ত হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি আবারও শুরুর থেকে সামারি করি, আরও যে পয়েন্টগুলো আছে সেগুলো বলতেছি, সেটি হচ্ছে কি হামদ এবং সানার পরে আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছে, নবী রাসুল কেন পাঠিয়েছে, ঠিক আছে, তাওহীদের বাস্তবতা কী, তাওহীদের ফজিলত কী, এইরকম কয়েকটা পয়েন্ট যাওয়ার পর শিরক, শিরকের ভয়াবহতা কী, শিরক কত ধরনে মানুষ করতে পারে, তাওহীদুল উলুহিয়ার সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে শাহাদাতাইনের সাথে শিরকের যে দূরত্ব বা বৈপুরত্ব সেটি তুলে ধরা, শিরকি যে মূলত তাগুত সেটি তুলে ধরা, তারপরে যত ধরনের মানুষ শিরক করতে পারে এবং যেই যেই মাধ্যমে শিরকের রাস্তা কী হতে পারে, উন্মুক্ত হতে পারে, সেই জিনিসগুলো তুলে ধরেছেন। এবং যেই যেই ধরনে মানুষ শিরকের রাস্তায় উন্মুক্ত হতে পারে তার মধ্যে দুই একটা তো আমরা উদাহরণ হিসেবে বললামই, আরও অসংখ্য পয়েন্ট এর মধ্যে আছে। মোটামুটি যারা বই সম্পর্কে গবেষণা করেছে, বই সম্পর্কে বা লিখেছে, প্রায় 21টার মতো পয়েন্ট তিনি এখানে ধারাবাহিকভাবে উল্লেখ করতে থেকেছেন শিরকের বিষয়ে, যে কত ধরনে এবং কতভাবে মানুষ শিরকে লিপ্ত হতে পারে। তো এই ছিল আমাদের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ সম্পর্কে যদি আমরা একদম সংক্ষিপ্ত বিবরণ দিই তাহলে সে সংক্ষিপ্ত বিবরণ। এরপরে এই বই সম্পর্কে আরও দু একটা কথা আছে, যে এই বইয়ে উনি কী কীভাবে দলিল গ্রহণ করেছেন, বইয়ে উনি দলিল গ্রহণ করেছেন যখন কোনো একটা অধ্যায় রচনা করেছেন তখন অধ্যায় রচনা করার পর সর্বপ্রথম চেষ্টা করেছেন ওই অধ্যায় সংশ্লিষ্ট আয়াত পেশ করতে, তারপরে চেষ্টা করেছেন ওই অধ্যায় সংশ্লিষ্ট হাদিস পেশ করতে, তারপরে চেষ্টা করেছেন ওই অধ্যায় সংশ্লিষ্ট সালাফে সালহীনের কথা পেশ করতে। মানে নিজস্ব কথা খুব কম আছে কিতাবুত তাওহীদ, যদি আমরা সিফ মূল মাতানটা পড়ি তাহলে আপনার কাছে মনে হবে যে কী ব্যাপার, এর মধ্যে তো কোনো কিছুই পেলাম না, এরকম মনে হবে। কেন মনে হবে, আমরা যেহেতু মানুষের নিজস্ব কথা পড়ে বেশি অভ্যস্ত, এখানে তো ওনার কোনো গবেষণা নাই, কিছু নাই, ঠিক আছে না। যেমন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে আমি শুধু হাদিসের অনুবাদ করি, তো ঠিক শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এখানে নিজের কোনো কথা, নিজের কোনো ব্যাখ্যা, কোনো যুক্তি কিছু তুলে ধরেননি। অধ্যায় রচনা করেছেন যে এই অধ্যায়, অধ্যায়ের পরে কী উল্লেখ করেছেন, শুধু কোরআনের আয়াত, এটা তো আর বাংলাতে লিখছেন না যে অনুবাদ করা লাগবে, আরবি বই আরবি ভাষীদের জন্য, তাহলে শুধু কী আছে, শুধু কোরআনের আয়াত আছে,
আর কোনো অনুবাদ নাই, কিছুই নাই, ব্যাখ্যা তো বহুদূরের কথা। তারপরে কি আছে, শুধু হাদিস আছে, তো সেটার অনুবাদও নাই, ব্যাখ্যাও নাই। তারপরে আছে সালাফে সালেহিনের কওল, দিয়ে শেষ। এখন এর মধ্যে মানুষ যতটুকু বুঝে, কোরআনের আয়াত থেকে মানুষ যতটুকু বুঝে, হাদিস থেকে যতটুকু বুঝে, সালাফে সালেহিনের কওল থেকে যতটুকু বুঝে, তো মোটামুটি 80টা আয়াত আছে কিতাবুত তাওহীদের মধ্যে, মোটামুটি 141টা হাদিস আছে, ঠিক আছে। এগুলো একটু নোট ডাউন করে রাখলে বইটা সম্পর্কে মোটামুটি একটা সামারি আইডিয়া থাকলো আর কি, যে মোটামুটি 80টি আয়াত এবং 141টি হাদিস। আর 141টি হাদিসের মধ্যে মুত্তাফাক আলাই হাদিস হচ্ছে 34টি, শুধু বুখারীর হাদিস 17টি, শুধু মুসলিমের হাদিস 23টি, আর সালাফে সালেহিনের কওল আছে 57টি। আর এই আয়াত আর এই হাদিস আর এই সালাফে সালেহিনের কওল, এগুলো থেকে উনি যে মাসলা মাসাল ইস্তেমবাদ করেছে, পরবর্তীতে যারা ব্যাখ্যা লিখেছে তারা যে মাসলা মাসাল ইস্তেমবাদ করেছে, তার যদি একটা সামারি করা যায় তো মোটামুটি 500 থেকে 550 মাসালা বা 500 থেকে 550 শিক্ষা এই 81 বা 80টি আয়াত এবং 141টি হাদিস এবং 57টি সালাফে সালেহিনের কওল থেকে বের করা হয়েছে। মানে শিক্ষা সার নির্যাস তাও কতটি, প্রায় 550, যা তিনি নিজে তার বইয়ের মধ্যে মাসাইল হিসেবে উল্লেখ করেছেন, পরবর্তীতে যারা ব্যাখ্যা করেছে সেটা সেই পয়েন্টে আমরা আসতেছি একটু পরে, তারা উল্লেখ করেছে। আচ্ছা, এই বইয়ের মধ্যে কি কোনো জয়ীফ বা কোনো জাল হাদিস আছে? তো মোটামুটি যাদের এই বই সম্পর্কে গবেষণা তাদের যেটা বক্তব্য, যে সরাসরি জাল হাদিস নাই, যে এই হাদিসটা জাল, এরকম কোনো হাদিস নাই। কিছু হাদিস থাকতে পারে যে হাদিসের মধ্যে সামান্য হালকা ত্রুটি বিচ্যুতি দাফ থাকতে পারে, কেউ বলেছে যে সেগুলো হাসান পর্যায়ের, মানে হাসান লিগাইরিহি পর্যায়ের নিচে নামবে না। এগুলো যারা উসুল হাদিস শাস্ত্রবিদ তারা এই কথাগুলো ভালো বুঝতে পারবে। আর আমরা এমনি এতটুকু নোট করে রাখতে পারি যে বেশিরভাগ হাদিস সহি, কিছু হাদিস যদি জয়ীফ থাকেও হালকা দুর্বলতা থাকে তাহলে সেগুলোর স্তর কি হাসান লিগাইরিহি, সেগুলোর সংখ্যা অনেক অল্প এবং অনেক কম। এবার আমরা আসি এই বইয়ের উপর আলেম ওলামাগণ যে ব্যাখ্যা গ্রন্থগুলো লিখেছে, সেই ব্যাখ্যা গ্রন্থগুলোর দুই একটা প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম, কিছু কিছু ব্যাখ্যা গ্রন্থ বাংলাতেও অনুবাদ হয়েছে, যাতে মোটামুটি আমরা সেগুলো থেকে উপকার নিতে পারি, ঠিক আছে। এবং এই বইটা যেহেতু আলেম ওলামার মাঝে খুবই গ্রহণীয় এবং খুবই মাকবুল একটা বই, সেহেতু আজীবনই ওনার পরে মানুষজন এই বইয়ের উপর দার্স দিয়েছে, এই বইয়ের সংক্ষিপ্ত লিখেছে, এই বইয়ের ব্যাখ্যা লিখেছে, এই বইয়ের প্রথম ব্যাখ্যা তাইসিরুল আজিজুল হামিদ, তাইসিরুল আজিজুল হামিদ শারহ কিতাবি তাওহীদ। যারা হয়তো কাগজে নোট করতে পারতেছে না তারা মোবাইলের কিপ নোটও লিখতে পারেন, তাও একটা জিনিস আপনার কাছে থাকলো। এটা ছাত্রদের বৈশিষ্ট্য যে তারা তাদের লেখা উচিত, যেটা দার্সে শুনবে সেটা লেখা উচিত। তাইসিরুল আজিজুল হামিদ, আজিজিল আল্লাহর নাম, আজিজ আল্লাহর নাম, হামিদ সেটা, আর তাইসির মানে সহজ। তাইসিরুল আজিজুল হামিদ শারহ কিতাবিত তাওহীদ, এটি এই এই ব্যাখ্যা গ্রন্থটি লিখেছেন সুলাইমান বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তথা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের পৌত্র, পোতা, ছেলের ছেলে, ঠিক আছে। সুলাইমান বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, মানে আপন পৌত্র তার দাদার বইয়ের কি লিখেছে, ব্যাখ্যা লিখেছে। আর এটি কিতাবুত তাওহীদের প্রথম ব্যাখ্যা আরবি ভাষায়, আর এটিকেই এখন পর্যন্ত আলেম ওলামা বলেছে যে শ্রেষ্ঠতম ব্যাখ্যাগুলোর একটা, তবে তিনি এটা পূর্ণ করতে পারেননি, পূর্ণ করতে পারলে এটি সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হিসেবে গণ্য হতো। এইরকম একই কথা বলা আছে ইমাম নববী কিন্তু সহি বুখারীর ব্যাখ্যা লেখা শুরু করেছিলেন, ইমাম নববী কি লেখা শুরু করেছিলেন, সহি বুখারীর ব্যাখ্যা লেখা শুরু করেছিলেন। ইবনে রজব হাম্বলি সহি বুখারীর ব্যাখ্যা লেখা শুরু করেছিলেন, কিন্তু তাদের দুইজনের কেউই তাদের ব্যাখ্যা পূর্ণ করতে পারেননি। ইবনে রজব হাম্বলি রহমাল্লাহ যে সহি বুখারীর যে ব্যাখ্যা লেখা শুরু করেছিলেন, এটার নাম কি, কে বলতে পারবে?
ওইটার নামও ফাতহুল বারি, এটার নাম কি ফাতহুল বারি, এবং হয়তো ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ওখান থেকে এই নামটা সংগ্রহ করেছে, যেহেতু এই নামে একটা বই লিখে সম্পূর্ণ করা হয়নি তখন ওই নামটা উনি নিয়ে সেই নামে সহিহ বুখারীর ব্যাখ্যা লিখেছেন, কেন ইবনে রাজব হাম্বলি ইবনে হাজার আসকালানির আগে। তো ইনিও এনার এই ব্যাখ্যা গ্রন্থটি সম্পূর্ণ করতে পারেননি। আচ্ছা, তারপরে আমরা জাস্ট প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থগুলো জানি, সে অনেক ব্যাখ্যা গ্রন্থ লেখা আছে সবগুলো জেনে লাভ নাই। তারপরে বহু প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ফাতহুল মাজিদ শারহ কিতাবিত তাওহীদ, দ্বিতীয় প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ কি ফাতহুল মাজিদ। এই ফাতহুল মাজিদের মূল উদ্দেশ্য হচ্ছে তাইসিরুল আজিজুল হামিদের যে অংশগুলো অপূর্ণ আছে সে অংশটুকু পূর্ণ করে দেওয়া, আর যে অংশটুকু উনি লিখে গেছিলেন সে অংশটুকু সারমর্ম করা, ঠিক আছে, ওইটাকে অত বিস্তারিত রূপে না রেখে ওইটার সারমর্ম এবং ওই সারমর্মের সাথে যতখানি ব্যাখ্যা করতে পারেননি ততখানির ব্যাখ্যা যুক্ত করে দেওয়া। তাহলে দ্বিতীয় ব্যাখ্যা গ্রন্থটা কি হলো ফাতহুল মাজিদ, এটি লেখক হচ্ছে আব্দুর রহমান ইবনে হাসান। আচ্ছা, তারপরের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে আল কাউলুস সাদীদ ফি মাকাসিদিত তাওহীদ, আল কাউলুস সাদীদ ফি মাকাসিদিত তাওহীদ, এটি লিখেছেন আব্দুর রহমান বিন নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান বিন নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ, আল কাউলুস সাদীদ, সাদীদ মানে সঠিক কথা, আল কাউলুস সাদীদ সঠিক কথা, ফি মাকাসিদিত তাওহীদ তাওহীদের উদ্দেশ্য বর্ণনায় সঠিক বক্তব্য, আল কাউলুস সাদীদ ফি মাকাসিদিত তাওহীদ। তারপরে চতুর্থ প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ আল কাউলুল মুফিদ, আল কাউলুল মুফিদ আলা কিতাবিত তাওহীদ, এটা হচ্ছে শেখ সালেহ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, আল কাউলুল মুফিদ উপকারী কথা, আল কাউলুল মুফিদ মানে উপকারী কথা, আলা কিতাবিত তাওহীদ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। এই মোটামুটি চারটা প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ, আমরা যদি আবারও সামারি মনে রাখতে চাই তাহলে সর্বপ্রথম ব্যাখ্যা গ্রন্থের নাম কি তাইসিরুল আজিজুল হামিদ, যেটা ওনার স্বয়ং পৌত্র লিখেছেন কিন্তু সম্পূর্ণ করতে পারেননি। তারপর হচ্ছে ফাতহুল মাজিদ, তারপর হচ্ছে আল কাউলুস সাদীদ, তারপর হচ্ছে আল কাউলুল মুফিদ, ঠিক আছে, আরও ব্যাখ্যা গ্রন্থ হয়েছে সংক্ষিপ্ত হয়েছে, ঠিক আছে, যেমন একটা সংক্ষিপ্ত একদম অতি সংক্ষিপ্ত একটা ভালো মোটামুটি প্রসিদ্ধ একটা ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে কুররাতু উয়ুনিল মুওয়াহ্হিদিন, কুররাতু উয়ুনিল মুওয়াহ্হিদিন তাওহীদ পন্থীদের চোখের শান্তি, কুররাতু উয়ুনিল মুওয়াহ্হিদিন ফি তাহকিকি দাওয়াতিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবীগণ এবং রাসুলগণের দাওয়াতের বাস্তবায়নে তাওহীদ পন্থীদের চোখের শান্তি, বড় না। দেখ, এই মোটামুটি আমরা কিতাবুত তাওহীদের পরিচয়, কিতাবুত তাওহীদের সম্মানিত লেখকের পরিচয় এবং কিতাবুত তাওহীদের লেখার ধরন, ঠিক আছে, কিতাবুত তাওহীদ বইয়ে কতটি আয়াত, কতটি হাদিস, কতটি সালাফি সালিনের আসার, ঠিক আছে, কিতাবুত তাওহীদের বইয়ের আলোচ্য বিষয়বস্তু এবং অধ্যায়ের ধারাবাহিকতা এবং কিতাবুত তাওহীদ বইয়ের ব্যাখ্যা গ্রন্থ, এবং এই ছিল মোটামুটি আজকে আমাদের কিতাবুত তাওহীদের দার্সের দ্বিতীয় দিন, যদিও তারপরও আমরা এটিকে এখনও প্রথম দিন বলছি না, ইনশাআল্লাহ আমরা যখন আগামী শনিবার বাদ আসর
كتاب التوحيد একদম মূল এতে প্রবেশ করব ইনশাআল্লাহ সেটাকে আমরা মূল দারস বলবো জি এটির মাধ্যমে আমরা মোটামুটি আমাদের আজকের দারস শেষ করলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন আপনারা করতে পারেন প্রশ্নটা করেন মিনা কি বাড়ি নাকি বলবো সংক্ষেপে জাস্ট বলতে সম্পর্কে এর ব্যাখ্যা যে দুইটা মিন্নাতুল বারি মিন্নাতুল বারির যেটা প্রথম খণ্ড সেটার বিষয়বস্তু এই রকমই আজকে যে বিষয় আলোচনা করলাম সেটা কি লেখকের পরিচয় মূল বইয়ের পরিচয় এটা হলো প্রথম খণ্ড এইটার উপরে বিস্তর তাহকিক আলোচনা করা আছে যেটা হয়তো আজকে আমরা মাওলানা বুলাহ সম্পর্কে অত বিস্তর তাহকিক আলোচনা কিন্তু করিনি যতটা ইমাম বুখারী এবং সহিহ বুখারী সম্পর্কে বিস্তর তাহকিক আলোচনা মিন্নাতুল বারির প্রথম খণ্ডে আছে আর দ্বিতীয় খণ্ড থেকে মূল মানে হাদিসের ব্যাখ্যা শুরু হয়েছে যেমন আমাদের আগামী ক্লাস থেকে কিতাবুত তাওহীদের মূল টেক্সটের কি ব্যাখ্যা শুরু হবে তো দ্বিতীয় খণ্ডে আমরা কিতাবুল ঈমান এবং ওয়াহী ওহির অধ্যায় এবং ঈমানের অধ্যায় সম্পূর্ণ করেছি আর মিন্নাতুল বারী দ্বিতীয় খণ্ডে ব্যাখ্যা করার ধরনটা এরকম হয়েছে অনুবাদের ক্ষেত্রে শ্রেষ্ঠতম অনুবাদ নিয়ে আসার চেষ্টা হয়েছে কয়েকটা ফাউন্ডেশনের যতগুলো ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে তাওহীদ প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন আধুনিক প্রকাশনী এই বিভিন্ন অনুবাদগুলো জমা করতে আমাকে কিছু দিনী ভাই সহযোগিতা করেছে তারা নিজেরাই জমা করে দিয়েছে যে এই 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 আবার সঠিক অনুবাদ বাছে আরও কিছু দিনী ভাইয়ের আমি সহযোগিতা নিয়েছি যে কোন অনুবাদটা সঠিক হতে পারে কোন অনুবাদটা রাখা যেতে পারে আর এরপরে যে কাজটা একদমই ব্যক্তিগতভাবে কোনো প্রকার সহযোগিতা ছাড়াই করা সেটি হচ্ছে তাখরিজ যদিও তাখরিজের প্রয়োজনীয়তা সহি বুখারীর হাদিসের তাখরিজের প্রয়োজনীয়তা মানুষ বলবে যে নাই বা ছিল না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেই মাইন্ড সেট আপ থেকে ওই হাদিসটা বাছাই করেছেন সেই মাইন্ড সেট আপ যখন আমি বুঝতে পারবো তখন আমি একটু হলেও ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফিলিংস এবং আন্ডারস্ট্যান্ডিং ধরতে পারবো তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বিষয়ের উপর ওনার কাছে 500টা হাদিস আছে 500টা হাদিস থেকে উনি এই হাদিসটা কেন নিল এইটা আপনি তখনই ধরতে পারবেন যখন আপনি তাখরিজটা বুঝতে পারবেন যে এই হাদিসের অন্তত 50টা সানাদ আছে এই 50টা সানাদ এখনও পৃথিবীর 100টা বই এক্সিস্ট করছে হারিয়ে যেগুলো গেছে সেগুলোর কথা বলতেছি না অলরেডি এই হাদিস পৃথিবীর বুকে যে হাদিসের বইগুলো আছে সেই বইগুলোর এরকম 20টা বই আছে ভিন্ন ভিন্ন সানাদে তার মধ্যে থেকে ইমাম বুখারী কেন এই সানাদটা উল্লেখ করলেন আপনি যখন ওই তাখরিজটা দেখবেন তখন আপনার কাছে পরিষ্কার হবে যে ইমাম বুখারী কেন এই সানাদটা ধরেছে এই সানাদটা অন্য সানাদগুলোর চেয়ে সবচেয়ে বিশুদ্ধ তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং এবং ইমাম বুখারীর আন্ডারস্ট্যান্ডিংটা কাছাকাছি হবে এবং এটা ও পড়ে মজা পাবে যার উসুলে হাদিসের জ্ঞান আছে অন্তত এই পয়েন্টটুকু আনন্দিত হবে যদি আমি যে উদ্দেশ্যে লিখেছি সেই উদ্দেশ্যটা সে ধরতে পারে এবং এটার পিছনে আমার অনেক সময় গেছে অনেক পরিশ্রম গেছে তারপরেও এটাতে কিছু ত্রুটি থেকে গেছে ত্রুটি বলতে ওই রকম কোনো ত্রুটি না ত্রুটি হচ্ছে যে তাখরিজ সাজানোর যে মূলনীতি আলেম ওলামারা নির্ধারণ করেছে সেই মূলনীতিগুলো হয়তো আমি হুবহু বিভিন্ন সময় বিভিন্ন কারণে ফলো করতে পারি যেমন আলেম ওলামাদের মূলনীতি হচ্ছে যিনি যে ইমাম আগে মারা গেছে সেই ইমামের নাম আগে রাখতে হবে যে ইমাম তারপরে মারা গেছে তার নাম তারপরে রাখতে হবে আমি হয়তো ইমামদের নাম লিখতে গিয়ে যে পরে মারা গেছে তার নাম আগে লিখেছি আর যে আগে মারা গেছে তার নাম পরে লিখেছি এটা বড় কোনো ভুল না কিন্তু সূক্ষ্মভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটাও একটা তাখরিজের মূলনীতির লঙ্ঘন বাট যে আন্ডারস্ট্যান্ডিংটা ওটা যে পাওয়ার সে অবশ্যই পেয়ে যাবে এইটা ওরকম জরুরি কিছু না কিন্তু অবশ্যই করা যায় আমার তো নাম জানা নিয়ে কথা যে এইটা আবু দাউদেও আছে এই হাদিস নাসাইতেও আছে এই হাদিস ইবনে মাজাতেও আছে এখন আবু দাউদ নাসাই ইবনে মাজার নামের সিরিয়াল সাজাতে গিয়ে কে আগে মারা গেছে আর নামটা আগে লিখতে হবে এটা একটা মূলনীতি মানে আলেম ওলামারা তৈরি করেছে যে এভাবে লিখলে ভালো কিন্তু আমি যদি এভাবেও বলি যে এই হাদিস এই আবু দাউদে আছে নাসাইতে আছে ইবনে মাজাতে আছে এটা কোনো সমস্যা নেই ধারাবাহিক একটা মানুষের জানা থাকলেই হলো যে এই হাদিসে অমুক বই আছে তো তাখরিজের না বলতেছি আমি তাখরিজের পরের যে পার্ট সেই পার্টটা হচ্ছে এবং তাখরিজের ক্ষেত্রে সানাদের চিত্র অঙ্কন করা আছে বুঝতে আরও সহজ হওয়ার জন্য
এরপরের পার্টটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এবং হাদিসের ব্যাখ্যা ফিকহি ব্যাখ্যার ক্ষেত্রে যে যে বিষয়গুলোতে মতভেদ আছে আলেম ওলামাদের মধ্যে, ফোকাহাদের মধ্যে, সেই মতভেদপূর্ণ বিষয়গুলোতে একটু বিস্তর ইলমে আলোচনা করার চেষ্টা আছে। সেটা নিয়াতের হাদিস পড়লেও দেখা যাবে, নিয়াত নিয়ে যেহেতু অনেক মতভেদ আছে, নিয়াতের হাদিসের উপর এত বিস্তর ব্যাখ্যা বাংলা ভাষায় দ্বিতীয়টা খুঁজে পাওয়া কঠিন আছে। মিন্নাতুল বারি দ্বিতীয় খণ্ডে শুধু নিয়াতের হাদিসের উপর যত বিস্তর ব্যাখ্যা করা আছে। তারপরে এরকম আরও যে মাসলা মাসাইলগুলোতে, যেমন ইমানের মাসলা মাসাইলে দ্বন্দ্ব আছে, মতভেদ আছে, সেগুলোর বিষয়ে যুক্তি তর্ক প্রমাণ উত্থাপন, এই মাসলা মাসাইলগুলো মতভেদ শেষ হওয়ার পরে আসবে হচ্ছে হাদিস থেকে শিক্ষা। এবং হাদিস থেকে মৌলিক শিক্ষা তুলে ধরা আছে। আর এর মধ্যে আরও একটা পয়েন্ট ছুটে গেছে, শাব্দিক অর্থ এবং বাক্যের অর্থ। যে যে শব্দগুলো কঠিন মনে হয়েছে ব্যাখ্যার দরকার, বাক্যগুলো কঠিন মনে হয়েছে ব্যাখ্যার দরকার, সেগুলোও তুলে ধরা আছে। আর চেষ্টা করা হয়েছে এমন আলোচনা এড়িয়ে চলতে যে আলোচনা সাধারণ মানুষের বুঝতে কষ্ট হবে এবং বই পড়তে গিয়ে বিরক্ত হবে। যদি এরকম কোনো কঠিন আলোচনাও থেকেছে, সেই কঠিন আলোচনাকে যতটা সহজ ভাষায় তুলে ধরা যায়, যেটা সাধারণ মানুষ পড়লে বুঝতে পারবে এবং একটু হলেও সে অনুভব করতে পারবে, সেভাবেই তুলে ধরা আছে। একদম যেইভাবে অন্যান্য বইয়ে হয়তো বিশাল বিস্তারিত আরবি বইগুলোতে আছে ওইভাবে আনা হয়নি, কেন এটা মানুষের পাঠকের বিরক্তির উদ্রেক তৈরি করতে পারে, কিন্তু মূল শিক্ষাটা যেন সে পেয়ে যায়, সার নির্যাস এবং সার মর্মটা যেন তার জানা হয়ে যায়। তো এই মিন্নাতুল বারির তৃতীয় খণ্ড আমার ইচ্ছা আছে যে সেটি ইনশাল্লাহ আমাদের এই যে ধারাবাহিক কিতাব ভিত্তিক দার্স আছে, এই কিতাব ভিত্তিক দার্সের এই দিনে এই সময়ে হোক, কিতাবুত তাওহীদ শেষ করার পরে হোক, ঠিক আছে, বা অন্য দিনে অন্য সময়ে হোক, আমরা সহি বুখারির যে ধারাবাহিক দার্স শুরু করব সেটি ওই মিন্নাতুল বারির সাথে কানেক্ট করেই শুরু করবো ইনশাল্লাহ। এবং দেখা যাচ্ছে যে এই দার্সের ধারাবাহিকতাতেই পরবর্তী খণ্ডগুলো আসতে পারে, এরকম ইচ্ছা এবং চিন্তা আছে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আল্লাহ যেভাবে কবুল করবে, তবে অবশ্যই সম্পূর্ণ করার ইচ্ছা আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করে। আল্লাহ প্রশ্ন খুবই চমৎকার, এটির উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু ন্যায়পরায়ণ, সেহেতু তিনি কারো উপর যে জুলম, মানে মানুষের সাথে সংশ্লিষ্ট যে হক, সে হকের তিনি বিচার করবেন, অবশ্যই করবেন। তো সেই বিচারের যে ধরন হবে, সেই ধরনের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার ইখতিয়ার থাকবে, আল্লাহ সুবহানাহু তাআলার কী থাকবে, স্বাধীনতা থাকবে, তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন কিন্তু ওনার মতো করে, ওনার স্বাধীনতাই। যেমন একটা বিচারক যখন বিচার করে তখনও কিন্তু বিচারকের স্বাধীনতা থাকে, বিচারক কিন্তু বলতে পারে বাদী পক্ষকে যে আপনারা চাইলে আসামিকে ক্ষমা করে দিতে পারে, বলতে পারে না, পারে না বিচারক, যদি আপনারা ক্ষমা না করেন তাহলে তাদের কাছ থেকে কিছু অর্থমূল্য গ্রহণ করেন, ঠিক আছে। তো যদি বাদী পক্ষ রাজি হয় যে ঠিক আছে আমরা অর্থমূল্যে রাজি, তো কত অর্থমূল্যে রাজি, তো এত কোটি টাকা অর্থমূল্যে রাজি, তখন বিচারক বলবে ঠিক আছে আমি আমার পকেট থেকে এই অর্থমূল্য দিয়ে দিলাম, পারে না পারে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা বিচার করবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন, কিন্তু আল্লাহর এখানে ন্যায় প্রতিষ্ঠায় কী থাকবে, স্বাধীনতা থাকবে। এবং আল্লাহ সুবহানাহু তাআলার সামনে যখন উভয় পক্ষ আসবে তখন উভয় পক্ষের মধ্যে তিনি অবশ্যই কী করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আল্লাহ সুবহানাহু তাআলার ওই বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য যাদেরকে সে হত্যা করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার কী দিয়ে সন্তুষ্ট করতে হবে, সেটা আল্লাহ সুবহানাহু তাআলা আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু তারা দাবি ছাড়বে না, আর এই অবস্থায় তাকে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে দিবেন এটা হবে না, তিনি অবশ্যই হকের মিটমাট সম্পূর্ণ করেই বিচার থেকে বিচার শেষ করবেন, তার আগে বিচার শেষ করবেন না। তো সেক্ষেত্রে বান্দার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি তার পক্ষে সম্ভব হয়, যতই ইসলাম গ্রহণ করুক, যদি তার পক্ষে সম্ভব হয় তাহলে
হিন্দু থাকা অবস্থাতেও অমুসলিম থাকা অবস্থাতেও সে মানুষের যে ক্ষতিগুলো করেছে সেই ক্ষতিগুলো থেকে চেষ্টা করবে মানুষের কাছে ক্ষমা নিতে, যার কাছ থেকে সে ক্ষতি করেছে। যদি তারা ক্ষমা না করে অথবা ক্ষমা নেওয়া সম্ভব না হয় তাহলে কার কাছে ক্ষমা চাইবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ যদি তার ইসলামের উপর সন্তুষ্ট হন, তার তওবার উপর সন্তুষ্ট হন, তাহলে সে যে মানুষের হকগুলোকে নষ্ট করেছে এটা কিভাবে গিয়ে আমাদের মাঠে মিটমাট করে দিতে হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। পাঁচটা কোরআনের আয়াত আমার বক্তব্য, কোরআনের আয়াত সর্বশেষ যেটা ছিল যে একটা মুমিন বান্দাকে নির্বিচারে হত্যা করলে আল্লাহ তার মানে সবাইকে জাহান্নাম দিতেও কাতুন, ওইটা ওইটা হাদিস। আর আমি যে আয়াতের অনুবাদ করেছিলাম সে আয়াতের শেষে আছে জাহান্নামে দিবেন, আমার যদি কোনো মানুষের হত্যার সাথে সংশ্লিষ্টতা থাকে এই হাদিসের যেটা অর্থ সেটা যে বাস্তব অর্থ যেটা সেটাই বাস্তব। সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি একজন মানুষকে হত্যা করে ঠিক আছে, আর ওই ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে সে যদি ক্ষমা না করে ঠিক আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান যে তিনি এটাতে কোনো ছাড় দিবেন না মানে তাদের কাছে ক্ষমা নেওয়াতে, তাহলে তিনি বাকি সব মানুষকেই জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধাবোধ করবেন না, তিনি বাকি সব মানুষকেই জাহান্নামে নিক্ষেপ করবেন, এটাই তার সিদ্ধান্ত। মানে মানুষের সাথে হত্যার মতো অপরাধ, নিরাপরাধ মানুষকে হত্যার মতো অপরাধটা কতটা ভয়াবহ সেটি বোঝানোর জন্য এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবতারণা করেছেন। আমি একটু লিখিত প্রশ্নগুলো পড়ে শেষ করি, তারপরে আবার মৌখিক প্রশ্ন নেব। আচ্ছা আসতেছি, জাদু বুঝবো কিভাবে? জেনারেল লাইনের ছাত্রদের জন্য কোন হাদিস গ্রন্থ দিয়ে পড়া শুরু করা উচিত? রিয়াজুস সালিহিন দিয়ে পড়া শুরু করা উচিত। আমার বাবারা দুই ভাই ও এক বোন, আমার বাবা সংসার ছেড়ে চলে যায়, আমার বয়স তখন 1.5 বছর, তখন থেকে আমার দাদা আমাকে লালন পালন করেন, প্রায় 5-7 বছর পর আমার বাবার খোঁজ মেলে, আমার বাবা আরও একটা বিয়ে করেছেন, এখন আমার দাদা আমাকে কিছু পরিমাণ জমা জমি লিখে দেয়, এখন আমার প্রশ্ন এই জমি কি ভোগ করা আমার জন্য বৈধ, আর না হলে আমার করণীয় কি, এই বিষয়ে বিস্তারিত বলুন। এই প্রশ্নটা মানে যে কাজটা ঘটানো হয়েছে সে কাজটা তো অযৌক্তিক, এই জন্য অযৌক্তিক যে বাবা তো এখনও মারা যায়নি, সেক্ষেত্রে তার দাদার সম্পত্তি তার বাবা পাবে, এবং তার বাবা যখন মারা যাবে তখন তার সম্পত্তি সেও পাবে, যে পৌত্র সেও পাবে, ঠিক আছে? তো যারা সম্পত্তির মালিক তাদের ইখতিয়ার কি? তাদের ইখতিয়ার হচ্ছে নিজ ছেলে মেয়ের প্রয়োজনে, নিজ পৌত্র পৌত্রীর প্রয়োজনে, পোতা পুতিনের প্রয়োজনে, নাতি নাতনির প্রয়োজনে, প্রয়োজনে যা খরচ করতে চাইবে তাই খরচ করতে পারবে। একজন ছেলেকে ইংল্যান্ডে পাঠাতে গিয়ে 5 বিঘা জমি বিক্রি করতে হয়েছে, 5 বিঘা জমি বিক্রি করে দেবে। আর একজনের ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে 10 বিঘা জমি বিক্রি করতে হয়েছে, 10 বিঘা জমি বিক্রি করে দেবে। এখানে কোনো মাপ নাই যে ওর জন্য 5 বিঘা বিক্রি করলে আমার এর জন্য 10 বিঘা কেন। ছেলে মেয়ের প্রয়োজনে এবং যে কোনো পারিবারিক প্রয়োজনে খরচ করার ইখতিয়ার অধিকার আছে, কিন্তু প্রয়োজন ছাড়া যেই সম্পত্তিতে অন্যরা ভাগ পাবে সেটি বণ্টন করে দেওয়া যে ঠিক আছে এটা তোমার নামে লিখে দিলাম, এটা ঠিক নয়। এটা হচ্ছে আর যারা অংশীদার তাদেরকে ক্ষতিগ্রস্ত করা, অতএব অংশীদারদের জীবদ্দশায় এই ধরনের জিনিস গ্রহণ করা ঠিক হবে না। প্রয়োজন যদি হয় পৌত্রের তাহলে যা লিখে দিয়েছে আর যদি বেশি লাগে নিয়ে নেবে, দাদা যদি দিতে চায় কোনো সমস্যা নেই প্রয়োজনে। জি, ওসিয়ত করতে পারবে, কিন্তু ওসিয়ত হতে হবে যারা অংশীদার নয় তাদের বাইরে, অংশীদারদের জন্য কোনো ওসিয়ত নাই। তো যেহেতু সে এখন, ওই জন্যই তো আমি শুরুতে এটা ভেঙে নিয়েছি যে কাজটা অযৌক্তিক হয়েছে, কেন তার বাবা যদি মারা যেত তার আগে তাহলে আমি বলতাম যে সে অংশীদার না, এখন যেহেতু তার বাবা জীবিত আছে সেহেতু এখনও সে কি বৈধ অংশীদার, তাহলে অংশীদারদের জন্য কোনো ওসিয়ত চলবে না। জুমার সালাতের ক্ষেত্রে যে প্রশ্ন করা হয়েছে, জামাত এবং জুমা পৃথিবীর যে কোনো জায়গায় কায়েম করা যায় যদি দুইজন মানুষ একত্রিত হয়, দুইজন মানুষ যদি একত্রিত হয় তাহলে জামাত এবং জুমা কায়েম করতে আর দ্বিতীয় কোনো শর্তের প্রয়োজন নাই। এবং ইউরোপ এবং আমেরিকায় বেশিরভাগ কালচারাল সেন্টার আসলে মসজিদ নামে খুব কমই থাকে,
কালচারাল সেন্টার এডুকেশন সেন্টার নামে বেশি থাকে, এগুলো বেশিরভাগ আমরা বলতেছি মসজিদ, কিন্তু আসলে সেগুলো ভাড়া নিয়ে পরিচালনা করা হচ্ছে। কেননা যারা ইউরোপ আমেরিকায় থাকে তারা খুব ভালোভাবেই জানে যে একটা জমি ক্রয় করতে সারা জীবন পার হয়ে যাবে। তো এই জন্য জুইলাত লিয়াল আরজ মসজিদা, সারা পৃথিবী আমার জন্য মসজিদ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে পৃথিবীর যে কোনো জায়গায় মানুষ, যেমন করোনার সময় আমরা এই ফতোয়া দিয়েছিলাম, যখন মসজিদে 10 জনের বেশি প্রবেশ নিষিদ্ধ ছিল, তখনও বলেছিলাম পৃথিবীর যে কোনো জায়গায় 2 জন মানুষ একত্রিত হলে সেখানে জুমা এবং জামাত কায়েম করা যাবে। রাতে ঘুমানোর মধ্যে চিল্লিয়ে উঠি করণীয় কি? আর প্রশ্ন দিয়েন না। সুন্নাত অনুযায়ী ঘুমানো হয়নি এই জন্য ঘুমিয়ে চিল্লিয়ে ওঠেন, সুন্নাত অনুযায়ী ঘুমাবেন তাহলে আর চিল্লাবেন না। আমাদের জেনারেল পড়ুয়াদের দেখা যায় অনেক বিষয় নিয়ে নিজস্ব মত বা তাকফির বা ইখতিলাফ করতে, সেক্ষেত্রে কি পরিমাণ ইলমের প্রয়োজন যদি বলতেন? ইলমের প্রয়োজনের আগে আলেমের সোহবত প্রয়োজন, আলেমদের সাথে থাকা প্রয়োজন। আলেমদের সাথে থাকলে বই পড়ার চাইতে শতভাগ বেশি জ্ঞান অর্জন হবে। ওই জ্ঞানটা আপনাকে আমি সার্টিফিকেট দিয়ে ম্যাপে দিতে পারবো না, ওই জ্ঞানটা আমি এতগুলো বই শেষ করেছি এটা দিয়ে ম্যাপে দিতে পারবো না। এটা হচ্ছে একটা অদৃশ্য জ্ঞান যে আপনি ফিল করবেন, অনুভব করবেন আলেমদের সাথে উঠা বসা করতে করতে, ঠিক আছে? এরকম 5-10 জন 15-20 জন আলেম আলামার সাথে উঠা বসা করলে আপনি অটোমেটিক আপনার মধ্যে মুতাদিল ইরতিদাল মধ্যম পন্থা চলে আসবে। আর আলেম আলামাদের থেকে দূরে থেকে ওই ঘরের কোনার মধ্যে মানে এক কোনায় বসে জাস্ট খালি বই পড়বেন, ফতোয়া দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন না বাস্তবতা এবং জ্ঞান পূর্ণ পাবেন না। তিন দিনের জামাতে বের হওয়া কতটুকু যুক্তিযুক্ত? দাওয়াতের জন্য সফর এবং জ্ঞান অর্জনের জন্য সফর 100 বার জায়েজ এবং 100 বার নেকির কাজ। বলা হয় যে প্রথম যিনি জ্ঞান অর্জনের জন্য সফর করেছেন তিনি হচ্ছেন মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম। সাফারা ইলা খিদির, খিদিরের কাছে গেছেন, দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন জ্ঞান অর্জনের জন্য। এবং আগের যুগের আলেম ওলামারা জ্ঞান অর্জনের জন্য এবং দাওয়াতের জন্য কি দিতেন? সফর দিতেন। দূর থেকে দূর প্রান্ত পর্যন্ত সাহাবিরা চলে গেছে, তাবিরা চলে গেছে দাওয়াত দেওয়ার জন্য, সফর দেওয়ার জন্য। কিন্তু কোনো একটাকে নির্ধারিত সিস্টেম বানিয়ে নেওয়া, এবং সিস্টেম বানানো যেতে পারে এবং ওই সিস্টেমটাই একমাত্র সঠিক এবং সেটার পিছনে ভিন্ন ফজিলত দাঁড় করানো, এটা হলো বেদাত। সেটা আমি করি আর আপনি করেন যেই করেন, এখানে আমি কোনো নাম উল্লেখ করতে চাচ্ছি না। যে আমি বলে আমি একটা ফরম্যাট দাঁড় করিয়ে দিয়ে বললাম যে এই ফরম্যাটটাই একমাত্র দাওয়াতি ফরম্যাট এবং এইটা করলে এই নাকি। যেমন আমরা এখানে একটা সাপ্তাহিক দার্স চালু করেছি, এটা একটা দাওয়াতের ফরম্যাট না? ফরম্যাট না। এখন আমি এখানে বসে যদি ফতোয়া দিই যে এটাই একমাত্র সঠিক ফরম্যাট আর এই সাপ্তাহিক দাওয়াতি দার্সে যে উপস্থিত হবে তার জন্য এত নেকি, তাহলে এটা কি হয়ে গেল? বিদাত হয়ে গেল। আর এইটা যতক্ষণ হয়নি ততক্ষণ এটা ঠিক আছে না? না, ততক্ষণ যে কোনো দাওয়াত ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আমি দাওয়াতটা কি দিচ্ছি এটা দেখার বিষয়। আমি এখানে যদি জাল জয়ীফ হাদিস ভ্রান্ত আকিদা মানুষের মধ্যে প্রচার করি তাহলে এখানে অংশগ্রহণ করা যাবে? যাবে। তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে দাওয়াতের ফরম্যাট থাকতে পারে, মাদ্রাসা ও দাওয়াত এবং শিক্ষা জ্ঞান অর্জনের ফরম্যাট, কনফারেন্স আয়োজন করা দাওয়াত জ্ঞান অর্জনের ফরম্যাট, দার্স দেওয়া দাওয়াত জ্ঞান অর্জনের ফরম্যাট, সফর করা দাওয়াত জ্ঞান অর্জনের ফরম্যাট হতে পারে। 3 দিনের হতে পারে, 20 দিনের হতে পারে, 25 দিনের হতে পারে, 40 দিনের হতে পারে। তাহলে কিন্তু ওইটাকে নির্ধারিত একমাত্র এবং ওর পিছনে ফজিলত দাঁড় করানো যাবে না। 2, ওখানে আমি কী দাওয়াত দিচ্ছি? ওখানে আমি যদি ভ্রান্ত আকিদা এবং বাতিল জিনিস দাওয়াত দিই তাহলে সেটাতে অংশগ্রহণ করা যাবে না। বিশাল লম্বা প্রশ্ন করেছেন, এগুলো আমি নিজেও জানি না, আপনি এগুলো যেগুলো লিখেছেন যেটা সত্য কথা আর কি লিখেছেন, দুরুদে হাজারি, দুরুদে হাজারি কি আমি জানি না, দুরুদে হাজারি পড়া যাবে কি না। তারপরে জাইনাল নুরি, এগুলো আমি জানি না। আমি গ্রামীণ ব্যাংকে চাকরি করি, আবার নামাজ দান এবং হজ কবুল হবে কি না? সুদকে আমরা মুসলমানেরা যতটা সহজ মনে করব, তত ইহুদিরা পৃথিবীতে যে ইকোসিস্টেম তৈরি করেছে যেন সুদের বাইরে কেউ যেতে না পারে, সেটা আমাদের ঘাড়ে তত শক্তভাবে চেপে বসবে। আর সুদের বিরুদ্ধে আমরা যত শক্ত এবং যত মজবুত থাকব, তাদের এই ইহুদিদের তৈরি করা ইকোসিস্টেমের বিরুদ্ধে আমাদের জিহাদ এবং আমাদের যুদ্ধ তত শক্তিশালী হবে।
বা আমরা যদি অর্থনৈতিক স্বাধীনতা পেতে চাই তাহলে সুদকে ধ্বংস করার মাধ্যমেই, সুদি প্রথাকে ধ্বংস করার মাধ্যমেই অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া সম্ভব। সেক্ষেত্রে সুদের সাথে আপোষ না করাই ভালো যে কোনো মুসলিমের জন্য। আর রিজিকের দায়িত্ব তো আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন যে তিনি রিজিকের দায়িত্ব নেবেন। তিনি যদি রিজিকের দায়িত্ব নেবেন এটিই তার রুবুবিয়াতের পরিচয়। কোরআনের বহু আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা রিজিকের দায়িত্বের কথা দ্ব্যর্থহীনভাবে বলেছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না, আমি তোমাদেরকেও রিজিক দিয়ে থাকি তাদেরকেও রিজিক দিব। ঠিক আছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো পোকা মাকড়ও বিচরণ করে না, এমন কোনো জলচর উভচর উড়ন্ত জীবজন্তু জানোয়ার পশু পাখপাখালি বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পালন করি। তাহলে রিজিকের সব দায়িত্ব কে নিয়ে রেখেছে? আল্লাহ সুবহানাহু তাআলা নিজের কাছে নিয়ে রেখেছে। কোরআনে হাজারবার লক্ষবার কোটিবার বলতে দেখেছে যে রিজিকের দায়িত্ব আল্লাহ। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু তাআলাকে যে ভয় করবে আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য কোনো না কোনো রাস্তা বের করে দেবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাকে রিজিক দিবেন এমন জায়গা থেকে যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, আরযুল্লাহি ওয়াসিআ, আল্লাহর পৃথিবী মহা প্রশস্ত, এই পৃথিবীতে রিজিকের অভাবে মানুষ মারা যাবে না, আল্লাহর পৃথিবী বিশাল প্রশস্ত। তো সেই হিসেবে আমি বলবো যে এই ধরনের কোনো কিছুর সাথে সম্পৃক্ত না থাকাই ভালো। এখানে প্রতিষ্ঠান কবে থেকে চালু করতে চাচ্ছেন? আমাদের এই প্রতিষ্ঠানটা আসলে গতানুগতিক যে মাদ্রাসাগুলো আমরা পরিচালনা করেছি সেরকম মাদ্রাসা স্টাইলে হয়তো হবে না, এটি যথাসম্ভব ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল সেই ধরনেরই কোনো প্রতিষ্ঠান এখানে হবে, যেটাই আসলে এই জায়গার সাথে এবং এই অঞ্চলের সাথে এবং যেখানে আমরা এসেছি সেটির সাথে বেশি মানানসই। আর প্রতিষ্ঠানের, মাদ্রাসা প্রতিষ্ঠানের কথা বললে আমাদের অনেক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আছেই এবং সেখানে ভালো শিক্ষার মানসম্মত শিক্ষার ব্যবস্থাপনা আছে। আমরা চাচ্ছি জেনারেল যে ধারাটা আছে আমাদের শিক্ষার, এই ধারাটার মধ্যে কতটুকু ইসলামকে প্রবেশ করানো যায়, সঠিক ইসলামকে, যেটা আমাদের প্রত্যেকটা ব্যানারের হেডিংয়ে লেখা আছে, জেনারেল শিক্ষিত ছাত্র জনতার মধ্যে দিনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে। তো যেহেতু এটি এই দাওয়া সেন্টারটার মূল টার্গেটই হচ্ছে মাদ্রাসার ছাত্ররা, এটার টার্গেট মাদ্রাসার ছাত্র নয়, তাহলে আমাদের ওই যে 98% ছেলে মেয়ে যেখানে যাতায়াত করতেছে সেই স্কুলকে ইসলামাইজেশন করতে হবে, ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করতে হবে। বাংলা মিডিয়ামও হতে পারে, ইংলিশ মিডিয়ামও হতে পারে, বা ইংলিশ ভার্সনও হতে পারে, সেটা ব্যাপার না, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করা এখানে। তো তার মধ্যে হিবস এবং প্রি হিবস তথা যেটাকে নুরানি নাজেরা বলে অথবা যেটাকে প্লে বা ইত্যাদি বিভিন্ন নামে যেটাকে ডাকে বা অক্ষর চিহ্নের যে অংশটা, সেটা আমরা আগামী নভেম্বর থেকে চালু করতেছি অনাবাসিক, নটাবাসিক, বাচ্চা আসবে আবার চলে যাবে, এবং সেটার বিস্তারিত প্রসপেক্টাস কী ধরন, কী মাধ্যম, কী ভর্তি ফি সব আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে আমরা সেটা চালু করতেছি, আর তার আগেই যাবতীয় ইন ডিটেলস পাবেন। আর হিবস এবং প্রি হিবসের পরে আগামী জানুয়ারিতে আমরা ক্লাস সেকশনে প্রবেশ করবো ইনশাল্লাহ, এবং ক্লাস সেকশনে প্রবেশ করার আগেও সেটির কী নিয়মকানুন হবে, কী প্রসপেক্টাস, কী ভর্তি ফি, কী মাসিক বেতন, সেটিও জানিয়ে দেওয়া হবে। আর তখনও হয়তো আমরা আবাসিকে যেতে পারবো না, আমাদের এখনই এখানে দ্রুত আবাসিকে যাওয়ার ইচ্ছা নেই, এখানে আমাদের মূল ফোকাস অনাবাসিকে। আপনার কাছে কি দিনদার পাত্রপাত্রী পাওয়া যাবে, একজন প্রশ্ন করেছে। না, আমার কাছে দিনদার পাত্রপাত্রী পাওয়ার কোনো আমাদের ওরকম যোগাযোগ মাধ্যম নাই, আর দিনদার পাত্রপাত্রী খুঁজে পাওয়া কঠিন কিছু নয়, অনেক সহজ। দিনদার পাত্রপাত্রীর জন্য মাদ্রাসায় যেতে হবে না, আমি বহুবার বহু বক্তব্যে বলেছি মেয়ের বাবা মা আত্মীয় স্বজন ফুফু খালা ভালো কিনা সেটা দেখতে হবে, সে যদি স্কুলের মেয়েও হয় তাও কোনো সমস্যা নেই, সে যদি গ্রামের মেয়েও হয় তাও সমস্যা নেই, শহরের মেয়েও হয় তাও সমস্যা নেই, মেয়ের ফুফুরা কেমন, মেয়ের বোনেরা কেমন, মেয়ের মা কেমন, মেয়ের খালারা কেমন, শুধু এতটুকু দেখবেন তার উপরেই সিদ্ধান্ত নেবেন। আর দিন আল্লাহ আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতে দেখতে বলেছেন, তো দিনদারিতে আপনি দেখবেন কি, দিনদারিতে বাহ্যিক পর্দায় দেখবেন,
দিনদারিতা জ্ঞানে দেখবেন, দিনদারিতা সার্টিফিকেটে দেখবেন না, দিনদারিতা আপনি দেখবেন তার ফুফু খালা দাদি নানি মায়ের ভদ্রতা এবং নম্রতায়, চরিত্রে দেখবেন দিনদারিতা। চরিত্র যদি ভদ্র এবং নম্র হয় তাহলে আপনি আপনার মতো তাকে পর্দাও করাতে পারবেন, আপনি আপনার মতো তাকে দিনদারিতাও মানাতে পারবেন, এবং ভদ্র নম্র নরম হৃদয়ের মানুষেরা দ্রুত যে কোনো কিছু কী করে অ্যাকসেপ্ট করে, যে কোনো কিছু গ্রহণ করে। আপনি বাহ্যিক পর্দা দিয়ে একজনকে নিয়ে চলে আসলেন, তার চরিত্র ভালো হলো না, তার সাথে আপনিও চলতে পারবেন না, আপনার বাপ মাও চলতে পারবেন না, ওই দিনদারিতাও টিকবে না। তাহলে দিনদারিতা বুঝার জন্য সার্টিফিকেট বা পর্দা এটিকে আলামত না বানিয়ে দিনদারিতা বুঝার জন্য খালা ফুফু নানি দাদি তাদের নম্রতা এবং ভদ্রতা, গ্রামের মানুষের মধ্যে তাদের সুনাম, তাদের সাথে মানুষেরা চলতে পারে, তাদেরকে মানুষেরা তাদের আচার ব্যবহারকে ভালো বলে, নম্র ভদ্র বলে, এরকম পরিবার থেকে মেয়ে নিয়ে আসেন, আপনার আব্বা আম্মাও তার সাথে শান্তিতে চলতে পারবে, আপনিও চলতে পারবেন। আর আপনি তখন তাকে পর্দায় রাখবেন কি কী করবেন, সে প্রত্যেকটাতে আপনার প্রতি আনুগত্য প্রদর্শন করবে, আপনার আনুগত্য করবে, তখন আপনার জন্য সব কিছু সহজ হয়ে যাবে, পারিবারিক জীবন সহজ হয়ে যাবে, দুনিয়াতেই তখন জান্নাতের স্বাদ পাবেন, আর বাহ্যিক কোনো কিছু দেখে নিয়ে আসলে তখন দুনিয়ায় জাহান্নাম হয়ে যাবে। ভালো মৃত্যুর জন্য সবসময় কোন দোয়া পড়তে হয়, আমরা জানাজার মধ্যে যে দোয়াটা পড়ি সেটি সেখানে ভালো মৃত্যু চাওয়া আছে, ঠিক আছে, যে হে আল্লাহ আপনি আমাদেরকে ইসলামের উপর এবং ইমানের উপর মৃত্যু দান করুন, তো এই ওই দোয়াটাই আপনি পড়তে পারেন, বা নিজে বাংলায় বলতে পারেন, হে আল্লাহ আমাকে ইমান এবং ইসলামের উপর মৃত্যু দান করুন। কোনো মাদ্রাসার মাহফিলে অতিথি করলে টাকা দিতে হয়, প্রশ্ন হলো জাকাতের টাকা দেওয়া যাবে কি? তা যদি ওই মাদ্রাসাটা বেসরকারি কওমি মাদ্রাসা হয় এবং তাদের সেখানে অসহায় দরিদ্র ছেলেমেয়ে পড়াশোনা করে, তাহলে তাদের পিছনে তাদের থাকা খাওয়া এবং পড়াশোনার পিছনে জাকাতের টাকা ব্যয় করা যাবে। এবার আমরা আর বেশি করব না, জি আমরা আর পাঁচটা প্রশ্ন নিব এবং এই পাঁচটা প্রশ্ন নিয়ে শেষ করে দেবো, তারপর আমাদের ওযু বা আর কারো কোনো প্রয়োজনীয় কথা যদি থাকে, এবং যারা ছাত্র এখানে আছে আমাদের গ্রুপে যুক্ত হয়নি তারা মেহেদির কাছে এসে, আমাদের স্টুডেন্টদের আলাদা গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাবেন, যারা হয়তো মাসিক কিছু সহযোগিতা করতে চান তারা আমাদের এখানে, আমি মুখলেস ভাই বা আজম ভাই কাউকে আছেন আমাদের আজম ভাইয়ের কাছে, ওনার কাছে গিয়ে আমাদের মাসিক কেউ যদি এখানে দানে অংশগ্রহণ করতে চান তারা, আপনারা আমাদের আলাদা গ্রুপ আছে সেখানে অংশগ্রহণ করবেন। আর যারা নিয়মিত এই সাপ্তাহিক দার্স মিস করবেন না তারাও আমাদের, যদি ছাত্র না হন মানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বলতেছি, তাহলে আজম ভাইয়ের কাছে গিয়ে আমাদের মাসিক সাপ্তাহিক দার্সের গ্রুপ আছে সেখানে অ্যাড হবেন, আর ছাত্র হলে মেহেদির কাছে স্টুডেন্ট গ্রুপ আছে সেখানে অ্যাড হবেন। জি প্রশ্ন করে, বলতেছি কোনটা, বিসমিল্লাহ, উত্তরটা বুঝতে পারেনি, বুঝতে পারেনি, তাহলে পার্সোনালি কথা বলো। আজাব প্রতিহতকারী, সরাসরি এই হাদিস, হাদিসে দুর্বলতা থাকলেও কবরের আজাব যে হবে না এই মর্মে সমর্থবোধক আরও কিছু হাদিস আছে,
এবং সবগুলোর সারমর্ম করে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তারপরে শেখ সালিহার মুনাজ্জিদ আরও যারা আছে তারা এটাই বলেছেন যে সারমর্ম কথা হাসান পর্যায়ের অবশ্যই ধরা যায়, যে সে কবরের আজাব থেকে মুক্ত থাকবে ইনশাল্লাহ আশা করা যায়। তারপরে আর কোনো প্রশ্ন? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি ওনার প্রশ্নের আলোকে, মক্কা এবং মদিনা ব্যতীত পৃথিবীর কোনো জায়গায় দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে না, এবং তার মানে এটি নয় যে মক্কা এবং মদিনায় সব সময় হক থাকবে, মক্কা এবং মদিনার সব মানুষ ফেরেশতা, আর মক্কা এবং মদিনায় কোনো গুনাহ হয় না, আর মক্কা এবং মদিনায় কোনো শিরক এবং বেদাত হয় না। পৃথিবীর কোনো স্থানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নবী এরকম কোনো সার্টিফিকেট দিয়ে যায়নি, আর পৃথিবীর কোনো স্থানকেও ওইভাবে বাতিল এবং ভ্রান্ত সার্টিফিকেট দিয়ে যায়নি। তাহলে বিভিন্ন যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো বিভিন্ন সময় সাপেক্ষে বিভিন্ন পরিপ্রেক্ষিতে বাস্তবায়িত হবে। যেমন বলা হচ্ছে যে আসফাহান থেকে ইহুদিদের এতগুলো অনুসারী, মানে কী বলো ওর নাম, দাজ্জালের অনুসারী হবে, সে আসফাহান থেকে বড় বড় ইমাম বের হয়েছে হাদিসের, মানে ওইটা একটা সার্টেইন টাইমে সংঘটিত হবে, নট ফর অল টাইম, সব সময়ের জন্য না। ঠিক আল্লাহর নবী শাম বা সিরিয়া অঞ্চলে ফিরকা নাজিয়া মুক্তিপ্রাপ্ত জামাত থাকবে ঘোষণা দিয়েছেন, তার মানে আল্লাহর দিনের 24 ঘন্টা সময় শাম এবং সিরিয়ার সব মানুষ মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত এটি না, অবশ্যই সার্টেইন টাইমে নির্দিষ্ট একটা সময়ে সেখানে অবশ্যই নাজাতপ্রাপ্ত জামাত থাকবে। এখন তো সিরিয়ার ক্ষমতায় আছে কাফের এবং মানে শিয়াদের একদম কুফরি যে আকিদা, সে আকিদায় যারা বিশ্বাস করে সেই সরকার হচ্ছে সিরিয়ার ক্ষমতায় আছে। তাহলে এই ধরনের দোয়াগুলোকে, এই ধরনের বিষয়গুলোকে সব সময়ের জন্য সবার উপর প্রযোজ্য হিসেবে গণ্য করা যাবে না। ঠিক আপনার উটিও যে আপনি সব সময়ের জন্য সবার উপরে সেটিকে প্রয়োগ করবেন এটি করা যাবে না, হতে পারে সার্টেইন কোনো একটা টাইমে, নির্দিষ্ট কোনো একটা টাইমে সেখান থেকে কী হতে পারে, ফিতনা আবির্ভূত হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ফিতনা থেকে হেফাজত করুক। তাহলে ফিতনা বুঝবেন কীভাবে আর হকের উপর বুঝবেন কীভাবে, কোরআন এবং হাদিস, ওইটা ছাড়া আর কোনো বোঝার রাস্তা নেই। না না না, একই সময় দুটো হাদিস কনফ্লিক্ট হচ্ছে না, ওই ব্যক্তি একই সময় দুটো হাদিসকে মারামারি লাগিয়েছে, আল্লাহর নবী লাগাইনি, ওই ব্যক্তি লাগিয়েছে, আল্লাহর নবীকে ওই ব্যক্তি বলে ওই ব্যক্তিকে বলেছে তুমি দৌড়ে হলো যে 40 দিন জামাতে ধরো, এটা তো বলে না, সে স্বাভাবিকভাবে যদি 40 দিন ধরতে পারে ধরবে, 40 দিন ধরতে গিয়ে আর সুন্নাত খেলাফ করবে কেন, তাই না? অবশ্যই সালাতে জয়েন করার সময় মানুষের মধ্যে ধীর স্থিরতা থাকতে হবে, মানুষের মধ্যে স্বাভাবিক অবস্থা বজায় থাকতে হবে, আগে থেকেই পূর্ব প্রস্তুতি থাকতে হবে, স্বাভাবিক হালকা জোরে আসতে পারে, কিন্তু সালাদ ধরার জন্য দৌড়ে যাবে এইটা মুরুআতের খেলাফ, আল্লাহর নবীর সুন্নাতের খেলাফ, মারামারি আল্লাহর নবী লাগাইনি, ওই ব্যক্তি লাগিয়েছে, নিজের সাথে নিজেরই মারামারি লাগিয়েছে। যে একটা করে যেহেতু আর দুইটা নিব, এটা পার্সোনালি শুনবো, সমস্যা নেই, গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য গুরুত্বপূর্ণ। একটু নতুন মানুষের প্রশ্ন শুনি, নতুন নতুন মানুষের, যে পারে কিতাবু তাওহিদ বইয়ের মধ্যে আমি তো বললাম কোরআনের আয়াত, আল্লাহর নবীর হাদিস এবং সালাফি সালিনের কওল ছাড়া তার কিছু নাই,
এখানে যদি আমাদের যুগে আমরা যেরকম আলোচনা করছি বিস্তারিত ব্যাখ্যা মুতাজিলা ফিরকার এই আকীদা মুরজিয়া ফিরকার এই আকীদা খারেজি ফিরকার এই আকীদা তাহলে তার বুঝের মধ্যে কোনো সমস্যা হতে পারতো এই আল্লাহর নবীর আয়াত আর হাদিস পড়াতে তো কোনো সমস্যা নেই সবাই পড়তে পারে পৃথিবীর সব মুসলমান পড়তে পারে এখানে বিস্তর কোনো ব্যাখ্যা নাই তোমার প্রশ্ন শুনি ও আচ্ছা 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 হ্যাঁ দেখছি আচ্ছা মেহেদি তুমি একটু সাইডে আসো অনেকেই তোমাকে হয়তো পাচ্ছে না একটু ওই সাইডে যাও ছাত্র ভাইয়েরা যারা আমাদের স্টুডেন্ট গ্রুপে অ্যাড হননি তারা অবশ্যই মেহেদি ভাইয়ের কাছে গিয়ে তাদের নামগুলো লেখা দেবে যে বিষয়টা আপনি জিজ্ঞেস করেছেন কিছু কিছু ফতোয়া আছে যেই ফতোয়া সর্বাবস্থায় সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয় মানুষের অবস্থা চাহিদা এবং প্রয়োজন ভেদে সেটির পার্থক্য হতে পারে মানুষের নিয়ত অবস্থা প্রয়োজন চাহিদা ভেদে ধরো আমি একটা বড় কোম্পানি আমার ইসরায়েল বাদেও তার সাথে ব্যবসা করা বাদেও আর বিশ্বের মুসলিম দেশের সাথে ব্যবসা করে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারি তারপরও আমি সেই অর্থ ইসরায়েলে ইনভেস্ট করতেছি সেই উদ্দেশ্যে আমি ইসরায়েলে যাতায়াত করতেছি তাহলে অবশ্যই এটা শতভাগ সে কী কাজ করছে হারাম কাজ করতেছে এখন একজন জ্ঞান অর্জনের জন্য ইউরোপ গেল জ্ঞান অর্জনের জন্য আমেরিকা গেল সাময়িক সময়ের জন্য গেল তারপরে জ্ঞান অর্জন শেষে আবার ফেরত চলে আসলো তাদের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য হবে না আর স্থায়ী বসবাস কখনোই কোনো কারণেই বাইরের দেশগুলোতে স্থায়ী বসবাসকে আমরা উচিত মনে করি না হারাম না বললেও বাস্তবতা যা অবস্থা যা দেখেছি দেখছি ওই দেশগুলোতে 30-40 বছর থেকে যারা আছে ইমামতি করছে তাদের অভিজ্ঞতা সেটির আলোকে আমরা অবশ্যই পরামর্শ দেব কখনোই স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা উচিত নয় বা বসবাস করা যাবে না জ্ঞান অর্জনের জন্য সাময়িক যেতে পারে চলে আসতে হবে ব্যবসা বাণিজ্যের জন্য সাময়িক যেতে পারে চলে আসতে হবে দাওয়াতি কাজের জন্য সাময়িক যেতে পারে চলে আসতে হবে কোনো সমস্যা নাই তাহলে আমরা আজকের ও তোমার বক্তব্য কাউকে যদি জাদু করে তাহলে সে কিভাবে বুঝবে যে তার উপর জাদু হয়েছে এক নম্বর হচ্ছে মানুষের উপর যখন রোগ হয় মানুষ যখন রোগী হয় সেক্ষেত্রে দুনিয়ার কিছু লজিক্যাল যদি কেউ কোনো কিছু দান করতে চায় আজকে আচ্ছা আমরা জি ঠিক আছে আমরা ভাই বললেন যে আমাদের বৈঠকি দানের একটা সিলসিলা ছিল গত সপ্তাহে আমরা করেছিলাম আজকে যদি আমরা বৈঠকি দানে অংশগ্রহণ করতে চাই আমি দিয়ে শুরু হই তাহলে আমরা একটু ছাত্র ভাইয়েরা যারা আছে বা যারা দায়িত্বশীল বা নিজেরা নিজেরাই আশপাশ থেকে উঠে আমরা আজকের বৈঠকের দানটা সংগ্রহ করে নিই বা যারা বাইরে আছে হুজু করতে গেছে তাদের কাছ থেকেও সংগ্রহ করে নিই আমাদের এই মজলিসে যাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ আমিন তো জাদু কীভাবে বুঝব জাদু বুঝার ক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে যে পৃথিবীতে চিকিৎসার যে লজিক্যাল সিস্টেমগুলো আছে আল্লাহর নবীর যুগেও কিন্তু চিকিৎসা ছিল আর আমাদের যুগেও চিকিৎসা আছে উন্নত হয়েছে আয়ুর্বেদিক চিকিৎসা বলি হোমিওপ্যাথিক বলি অ্যালোপ্যাথিক বলি কোনো চিকিৎসাতেই যখন কাজ হচ্ছে না তখন প্রথম সন্দেহটা তৈরি হতে হবে হ্যাঁ এখানে চিকিৎসার বাইরেও অন্য কিছু আছে আমি চিকিৎসাই করালাম না ভালো ডাক্তারের কাছে গেলামই না আর মনের অশ্বাসায় বসে মানে মনে করে থাকলাম যে আমাকে জাদু হয়েছে এটা হচ্ছে মনের অশ্বাসা হ্যাঁ সত্যি আমি বলে দিই তারপরে তো সিদ্ধান্ত তোমার আমি তো আর বলতে পারবো না যে এই ব্যক্তিকে জাদু হয়েছে কিনা মানে আমি সিস্টেম বলে দিচ্ছি এখন সিস্টেমের মধ্যে নিজেকেই বুঝে নিতে হবে যদি সত্যি স্যাটিসফাইডভাবে ডাক্তারের কাছে চিকিৎসা করা হয় ভালো ডাক্তারের কাছে চেক আপ করা হয় এবং তারপরেও দেখা যায় যে এখানে ওষুধ কোনো কার্যকরী হচ্ছে না বা রোগ ধরা পড়তেছে না অথচ আমি অস্বস্তি ফিল করতেছি আমাকে অসুস্থতা লাগতেছে রোগও ধরা পড়তেছে না অথবা রোগ ধরা পড়লেও চিকিৎসায় কোনো কার্যকরী উন্নতি হচ্ছে না তাহলে অবশ্যই মানুষের বদনজর হতে পারে
অবশ্যই জাদু হতে পারে। বদনজর হলে যদি সন্দেহ হয় নির্ধারিত অমুক ব্যক্তির বদনজর, তাহলে তার উজুর পানি তার গোসলের পানি দিয়ে সে নিজে গোসল করবে। আর যদি নির্ধারিত কোনো ব্যক্তির প্রতি সন্দেহ না হয় তাহলে স্বাভাবিক নাস, ফালাক, ইখলাস, সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি আর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। আর স্বাভাবিক অসুস্থতার জন্য আজিবিল বাস, রব্বান নাস ওয়াশফিয়াং তাশাফি, লা শিফা ইল্লা শিফা ওয়া কাশিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, এই যে দোয়াগুলো আছে অসুস্থতা, বদনজর এবং এই যে সূরাগুলো আছে পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল সূরা যেগুলোতে আল্লাহ নবী জাদু থেকে মুক্তি পেয়েছিলেন, সেগুলো বারবার পড়ার মাধ্যমে, সকাল সন্ধ্যায় পড়ার মাধ্যমে, ফু দেওয়ার মাধ্যমে, হাতে একটু থুক করে নিয়ে পুরো শরীরে মাসাই করার মাধ্যমে কন্টিনিউয়াস করতে থাকুক, আল্লাহ সুবহান ওয়া তাআলা আরোগ্য দিবে। কিন্তু মনের কনফিডেন্স থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। কনফিডেন্স ছাড়া যদি করে কার্যকরী হবে না, বিশ্বাস সহ যদি করে অবশ্যই কার্যকরী হবে ইনশাআল্লাহ। এই একটা প্রশ্ন পাইছে, উত্তর দিয়ে নি। গীবত এবং সমালোচনা তো একই জিনিস, কি পার্থক্য জিজ্ঞেস করেছেন আপনি সেটা বলেন। ওটাই তো গীবত। অন্যায় করেনি তার এগেনস্টে বলতে সেটা অপবাদ, অন্যায় করেছে বলতেছে এটা গীবত। বলতে হবে যে গীবত কখন জায়েজ সেটা বলতে পারে। তাহলে গীবত হচ্ছে দেশ, জাতি এবং শরীয়তের ব্যাপক কল্যাণার্থে গীবত জায়েজ। যেমন যে গোয়েন্দাগিরি করতেছে সে কী করতেছে? সে তো আলটিমেটলি প্রধান উপদেষ্টার কাছে গীবতই করতেছে। এনএসআই বা ডিজিএফআই এর গোয়েন্দা সংস্থা কী করতেছে? হ্যাঁ, গীবত করতেছে। আগে প্রাইম মিনিস্টার হাসিনার কাছে করতো, এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে করতেছে। কিন্তু এটা দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে করতেছে, তার কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, বা ওই লোকটাকে পার্সোনালি ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যও নয়, বা ওই লোকটার মানহানি করার উদ্দেশ্যও নয়। তাহলে যেখানে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য থাকে না, বা পার্সোনালি আরেকটা মানুষকে হেনস্থা করার উদ্দেশ্য থাকে না, শরীয়তের স্বার্থে মানে হক প্রচারের স্বার্থে, দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে গোপন তথ্য সংগ্রহ করা, গোপন তথ্য প্রকাশ করা, ঠিক আছে, গীবত করা জায়েজ। ওনার প্রশ্নটা শুনে নিন। মাশাআল্লাহ, আমাদের ঢাকার বাইরে আদ্দাওয়া ইলাল্লাহের মাধ্যমে প্রায় 350 মক্তবে আমরা মক্তব পরিচালনা করছি মসজিদে, যার জাতীয় মক্তব প্রতিযোগিতা এখন চলমান। আজকে সম্ভবত লালমনিরহাট নীলফামারী অঞ্চলে আমাদের প্রতিযোগিতা হচ্ছে। ইতিপূর্বে রাজশাহী, নওগাঁ, বগুড়া এবং রংপুর বেল্টে আমাদের প্রতিযোগিতা হয়েছে। তো এই 350 মক্তবের ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রথম স্থান অধিকার করবে তার জন্য ওমরা, দ্বিতীয় স্থান অধিকারকারীর জন্য 50,000, তৃতীয় স্থান অধিকারকারীর জন্য 30,000 টাকা নগদ পুরস্কার। আর যে শিক্ষকের ছাত্র প্রথম এবং দ্বিতীয় স্থান হবে সেই শিক্ষকের জন্য বিশেষ পুরস্কার থাকবে। এই পুরস্কার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মক্তবগুলোকে চাঙ্গা করা গ্রাম অঞ্চলে, যে মক্তবগুলো প্রায় বিলুপ্তির পথে। এবং আমরা প্রায় 150 থেকে 200 মক্তব, আমাদের এখনকার লাস্ট হিসাব অনুযায়ী 150+ হবে, 150 মক্তবে আমরা প্রতি মাসে ন্যূনতম হলেও অর্থনৈতিক সহযোগিতা পাঠাই শিক্ষকদের কাছে। তো এই প্রজেক্টটা একটা বড় প্রজেক্ট এবং কল্যাণকর প্রজেক্ট। এই প্রজেক্টে আপনাদের অংশগ্রহণ কয়েকভাবে হতে পারে, নিজ এলাকায় মক্তব চালু করার মাধ্যমে হতে পারে, নিজ গ্রামে মক্তব চালু করার মাধ্যমে হতে পারে, এই প্রজেক্টে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে হতে পারে, ঠিক আছে, যার যেভাবে সম্ভব সে এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারে। যদি মনে করেন আপনার এলাকায় মক্তব চালু করবেন, তাহলে সবার আগে ওই এলাকার ইমামকে আমাদের ট্রেনিংয়ে পাঠাতে হবে। ট্রেনিংয়ে পাঠালে আমরা তখন তাকে বুঝিয়ে দেবো কীভাবে সে মক্তব পরিচালনা করবে, কোন সিলেবাসে কীভাবে কোরআন পড়ালে বাচ্চারা দ্রুত কোরআন পড়বে। তারপরে আমাদের তদারকি তার সাথে হবে, যে ইমাম পড়াবে তার সাথে আমাদের তদারকি কন্টিনিউয়াস হবে। অন্তত বছরে 2 আমাদের তদারকি করার বা অডিট যেই বলেন আর কি করার ইচ্ছা আছে, আর একবার করে তো এই প্রতিযোগিতা আয়োজন হবে, সেই প্রতিযোগিতার সাথে এটা তো যাবেই তদারকি। তো উনি যেটা বলেছেন এখানে কখন হবে, আমাদের এখানকার উন্মুক্ত দাওয়াতি কাজ কয়েকটা, 1 জুমার খুতবা, 2 জুমার খুতবা পরবর্তী আলোচনা, 3 দৈনিক মাগরিবের পর
হাদিস অথবা তাফসির পাঠ ধারাবাহিক, চার শনিবারের দিন আসরের পর কিতাব ভিত্তিক দার্স, এগুলো উন্মুক্ত মানুষের জন্য দাওয়াতি কাজ। এর বাইরে কোর্স ভিত্তিক কিছু, ক্লাস ভিত্তিক কিছু কোর্স আসতে পারে, যেগুলো হয়তো পেইড হতে পারে, বিভিন্ন দিনে হতে পারে, রবিবার, সোমবার, মঙ্গলবার অথবা ছুটির দিন। সে কোর্সগুলো অলরেডি মডিউল সাজানো চলতেছে, অ্যানাউন্সমেন্টও আসবে, তার মধ্যে প্রথম যেটা আসবে সেটি কোরআন। কোরআন শিক্ষার একটা পেইড কোর্স এখানে ঘোষণা হবে, যেটা ফিজিক্যালিও মানুষ অংশগ্রহণ করতে পারবে এখানে সশরীরে এই দাওয়া সেন্টারে, আর অনলাইনেও অংশগ্রহণ করতে পারবে, কিন্তু লাইভ ক্লাস, রেকর্ডেড না, মানে প্রত্যেকটা ক্লাস এখানে চলবে সে লাইভ দেখতে পাবে। কেননা কোরআন আসলে রেকর্ডেড ক্লাসে শেখা যায় না, মানে হয় না, মনোযোগ থাকে না। লাইভ ক্লাসে কানেক্টেড থাকলে আবার সশরীরে উপস্থিত হলে আরও ভালো, যে উচ্চারণটা যেহেতু টিচার করাবে, যে উচ্চারণ করেন আমার সাথে, তো কোরআনের যে সঠিক উচ্চারণের শিক্ষা এটা সশরীর ছাড়া খুব কঠিন। যদি অনলাইনেও হয় তাহলে 100% লাইভে হতে হবে। তো আমাদের এখানে সশরীরে ক্লাস চলবে, ওই ক্লাসটা লাইভে পাবেন। তাহলে যিনি সশরীরে অংশগ্রহণ করতে চাইবেন তাদের জন্য এবং অনলাইনের জন্য, অ্যানাউন্সমেন্ট হয়তো এই সপ্তাহেই আসবে, সেখানে ভর্তির সিস্টেম বলে দেওয়া থাকবে, ফিও বলে দেওয়া থাকবে। আমাদের টার্গেট 24 ঘন্টা ক্লাস, 24 দিন, যেটা 3 মাসে শেষ হবে। এর মধ্যে পুরো কোরআনটা একদম আলিফ বা তাসা থেকে শেষ করে বিশুদ্ধ তেলাওয়াত পর্যন্ত শিখিয়ে দেওয়া, এইভাবেই মডিউলটা সাজানো হচ্ছে। আপনারা যখন অ্যানাউন্সমেন্ট পাবেন আমাদের পেজে অথবা আমাদের এই দাওয়া সেন্টারে, তখন আপনারা সেটাতে সংযুক্ত হবেন এবং সেটাতে অংশগ্রহণ করেন। এই সপ্তাহেই ঘোষণা আসবে ইনশাল্লাহ, সবগুলো নভেম্বর। আমাদের এখানের যে কোনো কার্যক্রম যেটা শিক্ষাকেন্দ্রিক সেগুলো সবগুলো নভেম্বর, নভেম্বরের 10 তারিখ 15 তারিখ ঘোষণা দিব আমরা, আর তার আগ পর্যন্ত ভর্তি চলবে। আর যে 10-15 দিন আছে, 10-15 দিন আমরা ভর্তি নেব। আচ্ছা, ওনার উত্তরে আমি একটা কথা বলি, ওনার উত্তরে আমার প্রশ্ন হচ্ছে, অন্তত আসতে তো বলতে বলা হয়েছে, চুপ তো আর থাকতে বলা হয়, তাহলে আমরা অন্তত আসতে বলাটা চালু করি। আমরা যাতে অন্তত আসতে বললেও তো শুনতে পাওয়া যায় নাকি, আমরা তো শুনতেও পাই না, তাহলে ওটা কি বলা হলো? ওটা তো বলাই হলো না, ওটা তো চুপ থাকা হলো। চুপ থাকার তো কোনো দলিল নাই পৃথিবীতে, পৃথিবীতে যত দলিল আসছে প্রত্যেকটা কিসের? বলার। বলাটা আসতে হতে পারে, জোরে হতে পারে, আপনারা সবাই বলেন, আসতেই বলেন, আমার কোনো আপত্তি নেই। প্রত্যেকটা মসজিদে যেন আমরা আসতে হলেও কি কই শুনতে পাই, আমরা সবাই একটু আসতে আমিন বলি তো, আমিন, একটু আসতে বলেন আমিন, শোনা গেল না, গেল না? আর এখন যদি শোনা না যায় তাহলে তো আমি আসতেও বলিনি। তাহলে চুপ থাকার কোনো হাদিস আমিনের পৃথিবীতে নাই, জোরে বলা অথবা আসতে বলা, কিন্তু বলতে হবে। আমরা সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা